প্রিয় দর্শকবৃন্দ, কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয় ভুট্টার কাটুই পোকা ও ভুট্টার জাপ পোকা দমনের উপায় এবং পোকাগুলো দেখতে কেমন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। ভুট্টার কাটুই পোকা, এর ইংরেজি নাম মাইস কাট ওর। এই পোকা আক্রমণে ক্ষতির ধরন: এক, এটি ভুট্টার ক্ষতিকারক পোকা; দুই, চারার গোড়া কেটে দেয়; তিন, এ পোকা রাতের বেলা মাটি বরাবর কেটে দেয়, সকালবেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায়; চার, কোনো কোনো ক্ষেত্রে ভুট্টার চারা গাছের মাইস মরার লক্ষণও দেখা যায়। এর প্রতিকার: আক্রান্ত জমিতে সেচ দিলে কাটুই পোকার ক্রিয়া মাটির ওপর উঠে আসে, তখন পোকা সংগ্রহ করে মেরে ফেলা সহজ হবে। দুই, সকালবেলা কেটে ফেলা চারার আশেপাশে মাটি ঘুরে পোকা বের করে মেরে ফেলা। তিন, পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করা, অর্থাৎ পাখি বসার জন্য খেতে ডালপালা পুঁতে রাখা। চার, বিষ্টপ ব্যবহার করা। দানাদার বালাইনাশক হেক্টর প্রতি কার্বোফুরান 5G ব্যবহার করা ও ডায়াজেনন 10G সেচ চাষে ব্যবহার করা। এ পোকার আক্রমণ বেশি হলে ডার্সবান বা পাইরিফস 5 মিলি প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করা। দুই, ভুট্টার জাপ পোকা মাইস অ্যাফিডস। এক, রবি মৌসুমে এ পোকার আক্রমণ দেখা যায়। দুই, ভুট্টার গাছে টাসেল আসার সময় পোকার আক্রমণ বেশি হয়। তিন, জাপ পোকার আক্রমণে শুটি মোল্ড ছত্রাক বৃদ্ধির ফলে পাতা কালো হয়। এর প্রতিকার: এক, জাপ পোকা আক্রান্ত পাতা ও টাসেল কেটে সংগ্রহ করে পুড়ে ফেলা। দুই, জৈব কীটনাশক ব্যবহার করা। তিন, আক্রমণ বেশি হলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা, যেমন অ্যাসাট্রাপ, সাইফারমেথ্রিন অর্থাৎ রিপকট, এছাড়াও ম্যালাথিয়ন, অ্যাটমায়ার, ডিটো ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।